আমরা পৃথিবীর জমিনের মধ্যে আমাদের বাংলাদেশটা বাংলাদেশটাকে বলা হয় মসজিদের শহর এই বাংলাদেশটার ভিতরে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের প্রতি শুক্রবার জুমার দিনে মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় কেউ ঠিক না এবং এই 52টা সপ্তাহে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু আলোচনা শুরু হয়ে যায় আমরা বছরে 52টা সপ্তাহে 52টা দিনে আমরা যে আলোচনাটা শুনি যদি দৈনিক একটা করে আমল আমরা ধরে রাখতে পারতাম তাহলে বছরে আমাদের 52টা আমল হইতো কি বলেন ঠিক না তাহলে দেখা যায় আমাদের বয়সের তুলনায় আমরা যদি বয়স গণনা করি তাহলে 20 বছরে অনেক সপ্তাহ আমরা পেয়েছি 40 বছরে অনেক সপ্তাহ আমরা পেয়েছি 50-60 বছরে অনেক সপ্তাহ অনেক জুমা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই জুমাটা যদি আমরা গণনা করি তাহলে দেখা যাবে 52টা সপ্তাহ না প্রায় শত শত সপ্তাহ আমাদের জীবনে আসে কি বলে ঠিক না এটা বলতেছি যারা জুমার নামাজ আদায় করেন তাদেরকে কারণ অনেক মানুষ তো জুমার নামাজ দূরে করতে অক্তি নামাজ তো দূরে করতে জুমার নামাজ করে না কি বলে ঠিক না তাদের জন্য না যারা জুমার নামাজ পড়েন আমরা বছরে 52টা সপ্তাহ পাই এবং 52 সপ্তাহে কিছু না কিছু আলোচনা শুনি কিন্তু কই আমাদের জীবনের পিছনের দিকে যদি তাকাই যে আসলে গেল সপ্তাহে কি আলোচনা হয়েছে এর আগের সপ্তাহে কি আলোচনা হয়েছে কি আমলটা আমি করছি আমি বিগত 2 সপ্তাহ আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছিল আলী আমি কি আমি তোমাকে একটা নসিহত শোনাবো হযরত আলী বলল ইয়া রাসূলুল্লাহ আপনার নসিহত শোনার জন্য তো আমি পাগল দয়া করে আপনার নসিহতটা আপনি আমাকে বলেন হযরত আলী এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন আলী তোমাকে আমি 5টা নসিহত করব কয়টা এই 5টা নসিহত যদি তুমি সঠিকভাবে আদায় করতে পারো আল্লাহ অবশ্যই তুমি কামিয়াব কি বল ঠিক না আল্লাহ রাসূল সেই 5টা নসিহত কিন্তু বলছেন হযরত আলী এই 5টা নসিহত কিন্তু আমি গেল 2 সপ্তাহ আগে বলছিলাম কি বলছিলাম না কিন্তু আসলে আমাদের স্মরণে থাকে না হযরত আদম আলাইহিস সালাম থেকেই এই ভুলটা চলে আসছে হযরত আদম আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালাম যখন তৈরি করা হলো তৈরি করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন সকল রূহকে একত্রিত করে আদমের সামনে তুলে ধরলেন দাদা দেখো সকল রূহ তোমার সামনে হযরত আদম বললেন ইয়া আল্লাহ এগুলো কারা বলতেছে আল্লাহ বলতেছে তোমার সন্তান এগুলো কি তোমার সন্তান তারপর আল্লাহ হযরত আদম সাল্লাম বলতেছে আল্লাহ ওই যে একটা রূহ দেখা যায় জ্বলজ্বল করতেছে অনেক সুন্দর একটা রূহ শুরু হয় রূহটা কা রূহটা কা তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম ওই রূহ হলো তোমার সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম সুবহানাল্লাহ তোমার সন্তান হযরত দাউদ আলাইহিস সালাম তিনি নবী আদম আলাইহিস সালাম আল্লাহ বলছে আল্লাহ আমার সন্তান দাউদ কতদিন জীবিত থাকবে কতদিন তার হায়াত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার সন্তান দাউদের 40 বছর হায়াত হবে কয় বছর 40 বছর হায়াত শুনে হযরত আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ এত সুন্দর রূহ আমার এত সুন্দর ফুটফুটে সন্তানটাকে তুমি মাত্র 40 বছর হায়াত দিবা তা হতেই পারে না আল্লাহ তুমি আমাকে কয় বছর দিবা আল্লাহ বলছে তোমাকে আমি 1000 বছর জীবন দেবো 1000 বছর হায়াত দেবো কয় বছর হযরত আদমকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছে তখন হযরত আদম বলছে আল্লাহ তুমি আমার এই হায়াত থেকে আমার হায়াত থেকে 40-60 বছর হায়াত আমার এই সন্তানটাকে তুমি দিয়ে দাও সন্তানটাকে দিয়ে দাও আদম সালাম এই কথা বলার পরে ঠিক আছে আল্লাহ বলছে ঠিক আছে তোমার হায়াত থেকে 60 বছর হায়াত
কোনো সন্তান দাউদের সামনে দিয়ে দাও। হযরত আদম আলাইহিসসালামের যখন 940 বছর হইল বয়স, 940 বছর হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাও আজরাইল হযরত আদমের কাছে চলে যাও আর রূহটা নিয়ে আসো। যখন আদমের কাছে চলে আসলো আদমের সামনে অনুমতি চাইলো। আগেরকার মুসা আলাইহিসসালামের পয়গম্বর পর্যন্ত যত নবী ছিল সব নবীর কাছেই আদম আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর কাছেই যখন আজরাইল পাঠাইতো আজরাইল সকলের কাছ থেকে অনুমতি চাইতো আপনার জানটা নিব কি নেব না। সুবহানাল্লাহ। হযরত জি আজরাইল আদম আলাইহিসসালামের কাছে এসে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার কাছে আমাকে পাঠাইছে আপনার রূহটা নেওয়ার জন্য। হযরত আদম আলাইহিসসালাম বলছে কই আমার তো হবাই মাত্র 940 বছর, এখনো 60 বছর বাকি, আমি এখনো 60 বছর বাঁচতে চাই। তখন হযরত আজরাইল বলছে আপনি আপনার সন্তানকে 60 বছর দান করেছিলেন আপনার হায়াত থেকে, সেটা কি আপনার মনে নেই? তখন আদম আলাইহিসসালাম বলছেন কই আমি কবে আবার আমার সন্তানকে 60 বছর দান করব? আদম আলাইহিসসালাম কি ভুলে গেছে? কি হয়েছে? ভুলে গেছে সেখান থেকে আমরা আসলে কি ভুলে যাই সম্মানিত হাজির। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আসবে, যত মাখলুকাত আসবে সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মাখলুক হলো কে? মানুষ। কারা? মানুষ। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার সাথে সাথেই ফেরেশতারা বললেন আল্লাহ আপনি যে আদমকে সৃষ্টি করলেন এই সৃষ্টি করছেন আদমকে সৃষ্টি করে আপনার লাভ হবে কি, আপনার ফায়দাটা কোথায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা তুমি কি দেখতে চাও আমার ফায়দা কোথায়? হ্যাঁ আমি দেখবো। সংক্ষেপে বলতেছি হযরত আদম আলাইহিসসালামকে বললেন আদম আমি যখন তোমাকে প্রশ্ন করো প্রশ্নের সাথে সাথে প্রশ্ন সবগুলোর উত্তর তুমি সাথে সাথে দিয়ে দিলাম। সকল ফেরেশতাদের সামনে আদম আলাইহিসসালামকে যখন প্রশ্ন করলো আদম বলো তো এইটা এইটা কি, আদম আলাইহিস সাথে সাথে বলে দিলেন এটা ছাপস ধরে বলে দিলেন মাইক এটা কি মাইক। আবার বললেন আদম তুমি বলো তো এটা কি, সাথে সাথে বলে দিলেন এটা কিতাব, এটা কি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে প্রত্যেকটা জিনিসের সব জিনিসের নামগুলো কি আদমকে শিখাই দিলেন, আদমকে শিখাই দিলেন। সকল ফেরেশতাদের সামনে যখন এই কথা বললো তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলে ফেরেশতারা তোমরা বলো তো এই জিনিসটা কি, এই জিনিসটার নাম কি? তখন ফেরেশতারা বলতে পারে না। তখন ফেরেশতারা বলছে তা এখন তোমরা বুঝতে পারছো যে আমার আদম সৃষ্টি করার মূল রহস্যটা কোথায়, আমার আদম কি শ্রেষ্ঠ না তোমাদের চেয়ে শ্রেষ্ঠ না অবনতি তা তুমি কি বুঝতে পেরেছো? তখন ফেরেশতারা বলছে ইয়া আল্লাহ আপনি যেটা করেন আপনার উপরে হাত দেওয়ার মতো আমাদের সত্যি নাই। সম্মানিত হাজিরিন আমরা আদম আলাইহিস সালাম থেকে এভাবে ভুলে ভুলে আসতে আসতে কিন্তু আসছে ঠিক কিন্তু পৃথিবীর মধ্যে কিন্তু আমরা শ্রেষ্ঠতম মাখলুক কি বলে ঠিক না, পৃথিবীর মধ্যে আমরা শ্রেষ্ঠতম মাখলুক কিন্তু এই মাখলুক হয়েও আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান দিয়েছেন যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিয়েছেন আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল হয়েছি কিন্তু আসলে কি আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা ইবাদত করতে পারি না। সম্মানিত হাজিরিন আমরা এখনো দুনিয়ার পিছনে এমনভাবে পড়ে আছি মনে হয় যেন দুনিয়া থেকে আমাদের যেতে হবে না, দুনিয়াতে কি আমাদের যেতে হবে না। মাঝে মাঝে এমন এমন মৃত্যু আমরা দেখি যেই মৃত্যুটা দেখলে সাথে সাথে কবরের কথা মনে আসে, সাথে সাথে মৃত্যুর কথা স্মরণে আসে এবং পরকালের জগৎটা কি হবে আমাদের ভিতরে আমাদের মস্তিষ্কের ভিতরে চলে আসে। দেখেন গেল কালকে এই যে আজকে লক্ষ্যটা গেল, যেই লোকটা আমাদের মারা গেল শুনছেন না চালাল খান, ইনি কিন্তু এর আগের দিন আমি একত্রে ভাত খেয়েছি একত্রে মিলাপ করেছি তখন তিনি দিব্যি সুস্থ ছিলেন, পুরোপুরি সুস্থ ছিলেন এবং ঢাকা থেকে তিনি আসতে শুধুমাত্র বাড়িতে আমি ওখানে হুজুরের কাছ থেকে শুনলাম আলহামদুলিল্লাহ লোকটা এত ভালো ছিল। বলছে হুজুর আপনি আমার এখানে ওখানে তো মসজিদ হয়েছে খাইবারে আপনি এখানে মসজিদে ইমাম, বলছে হ্যাঁ যে আপনি এখানে মসজিদে আসছেন ঠিক আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি
কিন্তু আপনি প্রতিদিন ফজরের সময় আমি আপনাকে একটা হ্যান্ডব্যাগ দিব, সুবহানাল্লাহ, আপনাকে একটা কি দেব, হ্যান্ডব্যাগ দিব। এই হ্যান্ডব্যাগটি দিয়ে আপনি ঘরে ঘরে যাইয়া সবাই কিন্তু ধরে নামাজ পড়তে আসবেন, পারবেন না হুজুর? হুজুর বলছে ইনশাল্লাহ পারবেন। ওই লোকটা যেদিন আসছে আসার পরে সবাইকে ঘরে সকলেই দাওয়াত দিয়ে বসে দাঁড়াচ্ছে, এই রাত্রে কারো ঘরেও যায় নাই, কেউ কেউ বলে না যে কখন নামাজ পড়তে আসে, কেউ বলছে আজকে, কেউ রে বলতে পারে না, সুযোগ পায় নাই। আমাদের জীবনটা তো এমনই, কে বলে ঠিক না, আমাদের জীবনটা এমনই। সে লোকটা গেল কালকে সন্ধ্যার সময়ও ইটের ভিতরে পানি দিয়েছে, সকল মানুষ দেখছে যে ইটের ভিতরে কি দেয় পানি দেয়, কিন্তু আজকে সে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা দিন চলে গেছে। আমাদের জীবনটা এমনই, সবার প্যারে হাজির হবে। বনি ইসরায়েলের জমানায় এক বুজুর্গ তার হায়াতে 40 বছর তাহাজ্জুদ নামাজ আদায় করছে, কয় বছর? 40 বছর একাধারে টানা 40 বছর তাহাজ্জুদ নামাজ আদায় করছেন, একটা রাত্র তিনি মিস দেয় নাই। একদিন হঠাৎ ওই লোকটা ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ার পর তিনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন নাই ঘুমের কারণে, হঠাৎ করে কোনো রকমের মাত্র ফজর নামাজটা আদায় করছে, কোনো রকমের মাত্র কি ফজরের নামাজ আদায় করছে 40 বছরের তাহাজ্জুদ নামাজ পড়ার পর। যখন ওই লোকটা তাহাজ্জুদ নামাজ মিস করলো, মিস করার সাথে সাথে রসিদ এসে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আপনার প্রিয় বন্ধু হতে চাই, হতে পারিনি আমি আপনার। দেখেন আমরা আসলে ডাকার মতো ডাকতে পারিনি, যদি ডাকার মতো আসলে ডাকতে পারতাম অবশ্যই আমার মা বাবা শুনতো, কি বলে ঠিকই না? মানুষ অসুস্থ হলে তখন মানুষ আল্লাহকে ডাকে, অসুস্থ হলে কি আল্লাহকে ডাকে, সুস্থ হওয়ার পর আল্লাহকে ভুলে যায়। একটা লোকের সাথে দেখা হয়েছিল, রোগা রোগী অবস্থা দেখা হয়েছিল, ওই লোকটা যখন অসুস্থ ছিল, অসুস্থ হওয়ার পরে যতদিন হসপিটালে ছিল ততদিন তার ভিতরে তার গালের ভিতরে দাড়ি ছিল, যতদিন হসপিটালে ছিল গালের ভিতরে কি ছিল, দাড়ি ছিল। আসার পরে জিজ্ঞেস করলাম, আপনার তো দাড়ি গেছে মাশাআল্লাহ ভালো, কয় হয় হসপিটালে আসলাম তো আল্লাহুল্লাহ আলমের ইবাদত করছি পাশাপাশি দাড়িটা রেখে দিয়েছি, এখন চিন্তা করছি দাড়িটা রেখে দেবো, চিন্তা করছি কি দাড়িটা রেখে দেবো। যখন লোকটা সুস্থ হলো, হওয়ার পর কিছুদিন পর দেখি লোকটার গালে আর দাড়ি নাই, বলছি এখন আপনার গালে দাড়ি নেই কেন? বলছি মাঝে মধ্যে এখন সুস্থ হয়ে গেছি না, এখন কি নিয়ে সুস্থ হয়ে গেছি, সম্মানিত পেরে হাজি। আমরা এভাবেই যখন অসুস্থ থাকি আল্লাহকে ডাকি, অসুস্থ শেষ হয়ে গেলে কি আমরা আল্লাহকেও বলে যাই। যখন মানুষ ঝড়ের কবলে পড়ে, নদীতে ভিতরে যখন ঝড়ে পড়ে, দেখবেন ওই নৌকার ভিতরে যত মানুষ থাকে সকল কিন্তু আল্লাহকে ডাকে, তখন একেবারে তসবি যখন নাও থাকে আর এক ধরনের দাঁড় করে আমি তসবিটা করি। প্যারে হাজিরি, সুস্থ থাকা এটা আমার একটা নিয়ম, কি বলে ঠিক না? অসুস্থ হলে বুঝবেন যে আসলে সুস্থ থাকাটা কত বড় নিয়ম। এই জন্য সুস্থ থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেন। ওই বুজুর্গ যখন 40 বছরের তাহাজ্জুদ নামাজ মিস করে, তাহাজ্জুদ নামাজ পড়ে যখন একটা দিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারে না, ফজর নামাজ কোনো রকম করছে, আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমি আপনার প্রিয় বন্ধু হতে পারিনি, যদি আমি আপনার প্রিয় বন্ধু হতে পারতাম তাহলে অবশ্যই আপনি আমাকে এই রাত্রে ঘুম থেকে জাগাই দিতেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমি খেয়াল করে দেখছি পৃথিবীতে আমি ছাড়া আপনার গোলামের অভাব নেই, আমি ছাড়া আপনার গোলামের অভাব নাই, কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো ডাকার মাহবুব নেই, সুবহানাল্লাহ। আপনি ছাড়া আমার আর ডাকার কি নেই, আল্লাহ নাই, কিন্তু আমি খেয়াল করে দেখলাম পৃথিবীর মধ্যে আমি ছাড়া এই পৃথিবীতে আপনার গোলামের অভাব নাই। আল্লাহ মনে হয় আপনি অন্য কোনো গোলামকে বেছে নিয়েছেন বন্ধু হিসেবে, কিন্তু আমি আপনার গোলামে পরিণত হতে পারিনি, আপনার বন্ধু হতে পারিনি, বিধায়ক আজকে আপনি আমাকে ঘুম থেকে জাগাই দেন নাই। কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। আল্লাহ ওই লোকটাকে আল্লাহ আল্লাহকে বলতেছে, আল্লাহ শোনে কি শোনে না? শোনে কি শোনে না? শোনে। এই লোকটা এইভাবে বলতেছে, আল্লাহ
আমি 40 বছর তাহাজ্জুদ নামাজ পড়েছি, আপনার কি একটু মায়া হয় নাই? আপনার কি একটু দয়া হয় নাই? এইভাবে যখন কাফুরটি মিনতি করে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুই কি আর পাগলামি করতে পারো গো? আবার এই মাথা চলে আসে, কান্দা কান্দি এমন ভাবে শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোকে শুধু আমি একটা দিন তাহাজ্জুদ নামাজ মিস করে দেখাই দিলাম, আসলে তুমি আমার পাগল কিনা, তুমি আমার পাগল কিনা? তখন ওই লোকটাকে আল্লাহ বলে দিয়েছেন, বান্দা আমি তোমাকে একদিন তাহাজ্জুদ নামাজ মিস হওয়ার কারণে তোমাকে তোমাকে আমি 100 বছরের তাহাজ্জুদ নামাজের সব তোমার আমলনামায় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সবার হাজির আল্লাহকে তুমি ডাকার মতো ডাকতে পারি, অবশ্যই আমার আল্লাহ শোনে কি শোনে না বলেন, শুনবে কিভাবে? আমরা তার সঙ্গে ভাবে ডাকতে পারি না, আমাদের কলমের সমস্যা, আমাদের কোথায় সমস্যা? কলমের সমস্যা। দেখেন একটা লোক যখন বাজারে যায়, আমরা গেঞ্জি কিনি না গেঞ্জি, গেঞ্জি কিনে যখন কিনতে যখন একটা বাজারে যাই, একটা দোকানে ঢুকছি, ঢোকার পরে গেঞ্জি না একটু খাটো হয়েছে, একটু কি খাটো হয়েছে, দোকানদার বলতেছে যে এটা যদি গেঞ্জিতে দম ধোয়ার পরে খাসলে, ধোয়াটা ধোয়ার পরে আপনার গেঞ্জিটা সারবে, গেঞ্জিটা কি সারবে। এর পাশাপাশি আর একটা লোক ঢুকছে, ঢোকার পরে ওই লোকটা গেঞ্জি কিনবো না, গেঞ্জিটা হয় একটু বড় বড় একটু বড়, দোকানদার আবার ওনাকে বলতেছে ভাই আপনি যদি গেঞ্জিটা ধোন, ধোয়ার পরে গেঞ্জিটা আমার একটু খাস, গেঞ্জিটা কি খাসলে সমস্যা কোথায়? কলমে সমস্যা কোথায়? কলমে। ওই দোকানদারের সমস্যা কোথায় বলে? কলমে। কলমে প্যারে হাতে যদি আপনি একটা দোকানে ফল কিনতে যান, দেখবেন আপনি যদি যাই বলেন ভাই ফরমালিন সারা ফল তো ফল পাওয়া যাবে, তখন লোকটা ফপ করে আপনার হাতটা ধরবে, ধরে বলবে ভাই চিল্লাই যাবে এই বাজারে ফরমালিন ছাড়া ফল পাওয়া যাবে না, ফরমালিন ছাড়া কি ফল পাওয়া যাবে না, তবে নিজ দিয়ে থুকমা ফল বের করে দেয় আর এটা আমি নিজ দিয়ে নিজে যে নিজে গিয়ে ফল টানছি, এটার ভিতরে কোনো ফরমালিন নেই, তবে এটা কিন্তু টাকা একটু বেশি দিতে হবে, টাকা কি একটু বেশি দিতে হবে। দেখছেন বুঝতে পারছেন আপনার ভিতরে কোনটা ঢুকে দিয়েছে, বুঝতে পারছেন? মানে সেও ভালো সাজছে যে বাজারের ভিতরে কিনে কোনো ফরমালিন সারা ফল নাই, সমস্যা কোথায়? কলমে। সমস্যা কোথায় বলেন? কলমে। দেখবেন এই কথাটা সকল দোকানদার একটু শোনেন, দেখবেন অনেক মানুষ দোকানে যাওয়ার পরে বাজার যখন নেওয়া হয়, বাজার হয় তার দাম হয় 98 টাকা, কয় টাকা? 98 টাকাটা হওয়ার পরে ওই লোকটা 98 টাকা রেখে 100 টাকা যখন দেয়, 98 টাকা রেখে একটা চকলেট দিয়ে দেয়, কি দেয়? দেয় কি দেয়? একটা চকলেট দিয়ে দেয়। কেন? আপনার কাছে পাবে সে 2 টাকা, পাবে কয় টাকা? 2 টাকা। আপনি 2 টাকা দিয়ে দেবেন, আপনি চকলেট কেন দিবেন? সে তো আপনার চকলেট কিনতে আসে নাই, আসতে বলেন, সে 2 টাকা নিলে আপনার 2 টাকা দিয়ে একটা প্রয়োজন সে মিটাতে পারে, কিন্তু আপনার পণ্য দিলে তার প্রয়োজন মিটাবে, আপনি নিতে পারবেন, পারবে বলেন? সমস্যা কোথায়? কলমে। এখন যদি কোনো চালাক ব্যক্তি হয়, কোনো চালাক ব্যক্তি যদি হয় যে দোকানদার আমাকে চকলেট দেয় ঠিকই আছে, কিন্তু ওই দোকানদার কাছ থেকে চকলেট নিতে নিতে একটা বইমে ভরে 50টা চকলেট নেওয়ার পরে 50টা লোক চকলেট নিয়ে আমার দোকানদার কাছে আপনি চকলেট ধরেন আমার 50 টাকা ফেরত দেন, চকলেট ধরেন 50 টাকা কি ফেরত দেন, তখন আর দেয় তখন আর দোকানদার কি দেয় না, কারণ তার চকলেট কেনা পড়ছে 1 টাকা, বিক্রি করে 2 টাকা, 2 টাকা। এখন তার তার গায়ে বসবে কিনে সম্মান তো হাজির। সমস্যা কোথায় আমাদের? কলমের ভিতরে। পেয়ারে হাজির সমস্যা যদি কলমের ভিতরে লইয়া আপনি ঘোরাফেরা করেন কোনো কাজ হবে না। আমাদের হায়াত কিন্তু মাত্র দেখতেই পারতেছেন আমাদের হায়াত কিভাবে, সেদিনকার যে লোকটা মারা গেল, এই লোকটা এই দালাল ভাইয়ের আগে যে লোকটা মারা গেল ওই লোকটার বয়স কিন্তু খুবই কম, খুবই কম লোকটার বয়স, তাকে মাফ করতে পারে না। আর এই যে আমাদের সে যে মাইক দিয়া শুধু বলছে আপনাকে
আমি হ্যান্ড মাইক দেবো, এই হ্যান্ড মাইকটা দিয়ে আপনি প্রত্যেক ঘরে থেকে লোকগুলো উঠেই আনবেন হজরত নামাজ আদায়ের জন্য। আর নামাজ তো শুধুমাত্র নয়, হজরই হজর যে আসে মসজিদে এই তো মুসলিম, কে বলে ঠিক না? হজর যে মসজিদে আসতে পারে সেই তো মুসলিম। এই কারণে তো আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করতে পারে, পারে কি পারে না? আমরা চাই সকলেই আল্লাহ রব্বুল আলামিন তাকে দিন তার জীবনের গুণাগুলো সকল মাফ করে দেন, সকল গুণ আমিন, তার জীবন জীবনের সকল অন্যায় অপরাধগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দেন, সকল গুণ আমিন।